কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি আসলাম আর নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর যারা পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে। আর কালী পুজোর দিনগুলো তো শেষ হয়ে গেল, এবার জগদ্ধাত্রী পুজোর পালা। জগদ্ধাত্রী পুজো আসছে সামনে কটা দিন, দুটি দিন অপেক্ষা। তো আজকে বিসর্জন দিন, বিসর্জন করতে যাবো। বিসর্জনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, ভাইটা একসঙ্গে ব্লগ আছে, একসঙ্গে দিয়ে দেবো তোমাদেরকে। আর কেমন ভাবে কালী পুজোর দিনগুলো কাটলো তোমাদের সব কমেন্ট বক্সে জানিও, আর লাইকটা দিবে, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, আর 4 মিনিট ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। যারা পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নাই ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে 4 মিনিট ভিডিও দেখার পর। তারপরে আর নেক্সট ভিডিওগুলো দেখতে হবে, নোটিফিকেশনটা দাবালেই দেখতে হবে। তাহলে আসছি আবার ব্রেক নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আজকে। চলো ব্রেক নাও আর বিসর্জন, আজকে দিন বিসর্জন করতে যাব। ব্রেক নাও, টাটা। তুই আমার ভাই হবে না, দাদা হবে, তুই অভিযোগ করলে নাকি? হ্যালো ফ্রেন্ড, আমরা ব্রেকের পর ফিরে এলাম, আমরা ফাইনালি বেরিয়ে বেরিয়েছি। আজকে বিসর্জন, কালিমা বিসর্জনের আজকের দিন। এই যাচ্ছি দুজন, আমি আর ভাইপো যাচ্ছি। এই আমাদের ঝাপেটাপুরে বিসর্জন হবে আজকে, বিসর্জনের দিন। আর বিসর্জনের ভালো ফেমাস আমাদের ঝাপেটাপুরে কালী পুজো, বিখ্যাত নাম করা, ওইখানে আজকে বিসর্জন দেখতে এসেছি। তোমাদের সাথে আজকে বিসর্জনের ঠাকুরটা শেয়ার করে দেবো। চলুন তাহলে আজকে বিসর্জনে দেখা যাক। এটা ব্রেক নিচ্ছি, thank you.
এই ছিল আজকে বিসর্জনের ব্লগ, আবার আসবো পরের বছরে। ততক্ষণ ভালো থাকবে, সুখে থাকবে। বিসর্জন মা চলে গেছে, মা তো আগমন ছিল কতদিন আগে, চার দিন ছ দিন আগে, এখন তো আর নাই, মা চলে গেছে অলরেডি দুদিন আগে। তাই আজকে বিসর্জন হয়ে গেল, আবার আসবো আবার পরের বছরে কালী পুজো ঠিক এই দিনে এই দিন এই সময়। তখন ভালো থাকবে, সুখে থাকবে, পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবার পরের দিনে নেক্সট নতুন একটি ব্লগ নিয়ে আবার হাজির হবো। ততক্ষণ ভালো থাকবো, টাটা, বাই বাই, গুড নাইট।